নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব কোন কোন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হীরে ধারণ অত্যন্ত শুভ হবে এবং কোন কোন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হীরে ধারণ অশুভ হতে পারে। তার সাথে সাথে আলোচনা করব আপনাদের জীবনে কি শুভ ফল মিলতে পারে হীরে ধারণে এবং কি অশুভ ফল আপনার জীবনে মিলতে পারে। আমি লগ্ন সাপেক্ষে আপনাদের সামনে পরপর আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আলোচনা করব মেষ লগ্ন সম্বন্ধে। দেখুন, যারা মেষ লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কখনোই কিন্তু হীরে ধারণ শুভ নয়। হীরে ধারণে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে বড় ক্ষতি, বৈবাহিক জীবনে সমস্যা বৃদ্ধি এবং ডিভোর্সের মতো চরম পর্যায়েও কিন্তু বৈবাহিক জীবনে সমস্যা বৃদ্ধি পেতে পারে। তার সাথে সাথে চোখ সম্বন্ধীয় সমস্যায় কিন্তু আপনাদের জেরবার হতে হতে পারে। সুতরাং মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হীরে ধারণ কখনোই শুভ নয়। বৃষলগ্ন, বৃষলগ্নের ক্ষেত্রে হীরে ধারণ করা যেতে পারে যদি শুক্র আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং অত্যন্ত বলশালী থাকে। শুক্র আপনাদের ক্ষেত্রে বলশালী থাকতে যদি আপনারা হীরে ধারণ করছেন, তাহলে আপনাদের ক্ষেত্রে হীরে ধারণে যে বেনিফিট মিলবে তা হলো কি, আপনাদের স্বাস্থ্য সম্বন্ধীয় ব্যাপারে অনেক বেশি লাভ হবে, অর্থাৎ স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং কর্মজীবন সম্বন্ধে আপনাদের ক্ষেত্রে অনেক পজিটিভ দিক আপনারা উন্মোচিত হতে দেখতে পাবেন। তাই বৃষলগ্নের ক্ষেত্রে আপনারা হীরে অবশ্যই ধারণ করতে পারেন। মিথুন লগ্ন, দেখুন মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও হীরে ধারণ অত্যন্ত শুভ, তবে শুক্রকে অত্যন্ত বলবান বা অত্যন্ত মজবুত হতে হবে ছকে, নচেত সমস্যা আসতে পারে। তবে যদি আপনারা মিথুন লগ্নের জাতক রয়েছেন তো হীরে ধারণ আপনারা করতে পারেন, একটা পজিটিভ দিক রয়েছে। আপনাদের হীরে ধারণে যশ এবং সম্মান আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে এবং বুদ্ধির যে প্রখরতা, বুদ্ধির যে তীক্ষ্ণতা তা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে এবং সন্তান সম্বন্ধীয় সুখ আপনাদের জীবনে বৃদ্ধি পেতে দেখতে পাবেন। তাই মিথুন লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু হীরে ধারণ করতে পারবেন। কর্কট লগ্ন, দেখুন কর্কট লগ্নের যারা জাতক রয়েছেন অথবা যারা জাতিকা রয়েছেন তাদের কখনোই কিন্তু হীরে ভুলেও ধারণ করা উচিত নয়। এতে আপনাদের মুখ্য যে সমস্যা হবে তা হচ্ছে আপনাদের রোগগ্রস্ততা, অর্থাৎ রোগ ব্যাধি আপনাদের শারীরিক ক্ষেত্রে ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাবেন, বিশেষত ব্লাড ওরিয়েন্টেড প্রবলেমগুলি। এবং এর সাথে সাথে বড় ধরনের কোনো অর্থনৈতিক ক্ষতি এবং মান সম্মান হানির যোগও তৈরি হতে দেখা যাবে। সুতরাং কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কখনোই কিন্তু হীরে ধারণ শুভ নয়। আসবো সিংহলগ্ন। যারা সিংহলগ্নের জাতক অথবা সিংহলগ্নের জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু হীরে ধারণ কখনোই শুভ নয়। হীরে ধারণে আপনাদের ক্ষেত্রে মুখ্যত মান সম্মান হানির সম্ভাবনা বৃদ্ধি পেতে খারাপ হতে পারে, অর্থাৎ মান সম্মান হানি আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। এবং তার সাথে সাথে আপনাদের চোখ, অর্থাৎ চোখের কোনো বড় সমস্যা, চোখের কোনো বড় ব্যাধি আপনাদের ক্ষেত্রে আপনাকে কিন্তু বড় সমস্যায় ফেলতে পারে। তাই স্বাস্থ্যের দিক চিন্তা করে এবং মান সম্মানের দিকটি চিন্তা করে কখনোই কিন্তু সিংহলগ্নের জাতক বা জাতিকারা ভুলেও হীরে ধারণ করবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। আসবো কন্যা লগ্ন। সাধারণভাবে কন্যা লগ্নের জাতক বা জাতিকারা হীরে ধারণ করতে পারেন, তবে শুক্রকে ছকে অত্যন্ত বলশালী, অত্যন্ত মজবুত অবশ্যই হতে হবে। যদি কন্যা লগ্নের জাতক বা জাতিকারা আপনারা হীরে ধারণ করছেন, এর যে বেনিফিটস, এর যে প্রভাব আপনার জীবনে পড়বে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে পড়বে। পারিবারিক ক্ষেত্রে কোনো যদি সমস্যা থেকে থাকে সেগুলি ধীরে ধীরে কমবে এবং পারিবারিক মানুষদের সাথেও কিন্তু সম্পর্কের বন্ডিং অত্যন্ত ভালো হবে। এবং যদি দেখছেন আপনার ভাগ্য সাথ দিচ্ছে না, তাহলে দেখবেন আপনার ভাগ্যের ক্ষেত্রে অনেক বেশি সাথ আপনারা মিলতে দেখতে পাবেন। তাই কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য হীরে ধারণ করা অত্যন্ত শুভ হতে পারে। আলোচনা করব তুলা লগ্ন। দেখুন তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হীরে ধারণ করা অত্যন্ত বিশেষ শুভ যাদের তুলা লগ্ন রয়েছে। কিন্তু তুলা লগ্নের জাতক বা জাতিকারা হীরে তো ধারণ করতে পারেন, কিন্তু শুক্রের অবস্থান কিন্তু শুভ হতে হবে। শুক্রের অবস্থান অশুভ হলে সেক্ষেত্রে কিন্তু কিছু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, কোনো বিশেষ পরামর্শদাতার পরামর্শ অবশ্যই নেওয়া প্রয়োজন। তুলা লগ্নের যারা জাতক রয়েছেন তারা যদি হীরে ধারণ করছেন, তাহলে এদের বেনিফিট যেটা হবে তা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে অত্যন্ত বিশেষ ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন ধরনের নেগেটিভিটিগুলোকে আপনাদের দূরে সরাতেও কিন্তু সাহায্য করবে এবং আপনার মধ্যে যে একটা ব্যক্তিত্বের আকর্ষণীয়তা
তাও কিন্তু বেশিভাবে কিন্তু বৃদ্ধি হবে। তাই আপনারা যারা তুলা লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু অবশ্যই হীরে ধারণ করতে পারেন। আলোচনা করব বৃশ্চিক লগ্ন। দেখুন বৃশ্চিক লগ্নের যারা জাতক রয়েছেন, যারা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কখনোই ভুলেও কিন্তু হীরে ধারণ শুভ নয়। হীরে ধারণ করলে বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন তো খারাপ হবেই, বৈবাহিক জীবনে জটিলতা, মামলা, মোকদ্দমা, ডিভোর্সের মতো পরিস্থিতি অবশ্যই সৃষ্টি হবে। তার সাথে সাথে মান সম্মান হানি এবং অর্থ ক্ষতি অবশ্যই ঘটতে দেখতে পাবেন। তাই বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা ভুলেও কিন্তু আপনারা হীরে ধারণ করবেন না, এটি আপনাদের জন্য শুভ নয়। আলোচনা করব ধনু লগ্ন। ধনু লগ্নের যারা জাতক রয়েছেন বা যারা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কখনোই হীরে ধারণ শুভ নয়। হীরে ধারণ আপনাদের জন্য অত্যন্ত অশুভ, অত্যন্ত খারাপ। তাই হীরে যদি আপনারা কখনো ভুল করে ধারণ করে নিচ্ছেন বা আপনারা ধারণ করে রয়েছেন তাহলে অর্থনৈতিক ক্ষতি অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আর্থিক সমস্যা, আর্থিক ক্ষতি হতে পারে, বড় ধরনের চোট আসতে পারে, ঋণ বৃদ্ধি হবে, অর্থাৎ বিভিন্ন দিকে কিন্তু ঋণের জালে আপনি ধীরে ধীরে জড়িয়ে পড়বেন এবং রোগগ্রস্ত আপনাকে হতে দেখা যাবে। তাই হেলথের দিক মাথায় রেখে, ঋণের দিক মাথায় রেখে অর্থনৈতিক দিককে ঠিক রাখার জন্য হীরে ধারণ বর্জন করা আপনাদের জন্য ধনু লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শুভ হবে। আসবো মকর লগ্ন। দেখুন মকর লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হীরে ধারণ করা যেতে পারে যদি আপনাদের ছকে শুক্র শুভ অবস্থানে থাকে। মকর লগ্নের যারা জাতক রয়েছেন বা যারা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের শুক্র যদি বলবান থাকছে, ভালো থাকছে, তবেই আপনারা হীরে ধারণ করতে পারবেন। অযথা কারণে হীরে ধারণ না করাই শুভ যদি আপনার ছকে শুক্র পীড়িত থাকছে। যদি আপনারা হীরে ধারণ করছেন এতে আপনার কর্মক্ষেত্রে আপনারা বেটার রেজাল্ট পেতে দেখতে পাবেন, কর্মক্ষেত্রে মসৃণতা আসবে, পদপ্রতিষ্ঠা এবং প্রাপ্তি বৃদ্ধি পাবে বিভিন্ন ক্ষেত্রে, এবং সন্তানের ক্ষেত্রেও ভালো হবে, এবং তার সাথে সাথে বুদ্ধির যে প্রখরতা, বুদ্ধির যে তীক্ষ্ণতা সেগুলো কিন্তু বৃদ্ধি হতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। তাই মকর লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা হীরে ধারণ করতে পারবেন। আসবো কুম্ভ লগ্ন। দেখুন কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারাও কিন্তু সাধারণভাবে হীরে ধারণ করতে পারেন যদি আপনার ছকে জন্মকুষ্টিতে শুক্র ভালো অবস্থানে থাকে, শুক্র মজবুত অবস্থানে থাকে। শুক্র পীড়িত হয়ে গেলে, খারাপ হয়ে গেলে আপনাদের ক্ষেত্রে হীরে বর্জন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে অবশ্যই যদি আপনারা হীরে ধারণ করছেন তাহলে আপনাদের কর্মের মধ্যে এক স্থিরতা দেখতে পাবেন, মানসিক দিক থেকে চঞ্চলতা কমবে, মন স্থির হবে, ভাগ্য আপনার সাপোর্ট করবে, ভাগ্য আপনার সাথ দেবে, এবং আপনার যে কাজ করছেন, যে ব্যবসা করছেন সেখানে স্থায়িত্ব আসবে, অর্থাৎ স্টেবিলিটি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তাই কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু অবশ্যই হীরে ধারণ করতে পারেন। মীন লগ্ন। দেখুন মীন লগ্নের যারা জাতক রয়েছেন বা যারা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে ভুলেও আপনারা কিন্তু কখনো হীরে ধারণ করবেন না, আপনাদের ক্ষেত্রে অবশ্যই হীরে হানিকারী। যদি আপনারা হীরে ধারণ করে আছেন অথবা হীরে ধারণ করে ফেলেছেন ভুলবশত, এমন ক্ষেত্রে জানবেন দুর্ঘটনার সম্মুখীন আপনি দ্রুত হবেন, দুর্ঘটনা, চোট আঘাত, বড় ধরনের অ্যাক্সিডেন্ট সম্ভাবনা বৃদ্ধি পাবে, কোনো স্বাস্থ্য সম্বন্ধীয় বড় ক্ষতি, স্বাস্থ্যের কোনো বড় সমস্যা তৈরি হতে পারে ধীরে ধীরে, এবং মান সম্মান হানির সম্ভাবনাও কিন্তু একই সাথে আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। তাই যারা মীন লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন তারা কখনোই কিন্তু দুর্ঘটনা, স্বাস্থ্যের ক্ষতি এবং মান সম্মান হানির কারণে আপনারা কিন্তু হীরে ধারণ করবেন না, এতে আপনাদের ক্ষেত্রে খারাপই হবে। তাহলে আপনারা আজ দেখলেন কোন কোন লগ্নের জাতক বা জাতিকারা সাধারণভাবে হীরে ধারণ করতে পারবেন এবং কোন কোন লগ্নের জাতক বা জাতিকারা হীরে ধারণ করতে পারবেন না। এখন আপনাদের মনে প্রশ্নচিহ্ন থাকতেই পারে যে আমার তো বৃষ লগ্ন, আমার তো কন্যা লগ্ন, আমার তো তুলা লগ্ন, তাহলে তো আমি হীরে ধারণ করতেই পারি। অবশ্যই আপনাদের ক্ষেত্রে যাদের পজিটিভ বলেছি তারা হীরে ধারণ করতে পারেন, তবে অবশ্যই কোনো বিশেষ পরামর্শদাতার পরামর্শ নেওয়া উচিত। জন্মকুষ্টিতে শুক্রের অবস্থানই আপনাদের ক্ষেত্রে হীরে ধারণ করা উচিত অথবা উচিত নয় তা আপনাকে স্পষ্টভাবে বলে দেবে। আমাদের এই ছোটো ছোটো প্রোগ্রামগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।